ভেঙে দাও, মিডিয়া কর্মীরা চলে আসছে, আমরা রাস্তা ব্লক করছি, শাহবাগের রাস্তা ব্লক করে দিয়েছি। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, আমরা এখন শাহবাগ ব্লক করে বসে আছি সবাই। শাহবাগের রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, আমরা এখন আছি শাহবাগ চত্বরে। শাহবাগে শাহবাগের সমস্ত রাস্তা, চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তা ব্লক, কোনো গাড়ি চলবে না। কোনো গাড়ি চলবে না, চার্জ নাই, চার্জ নাই। এখানে শাহবাগ ব্লক করে দিয়েছি, শাহবাগের রাস্তা সব ব্লক। আমাদের দাবি একটাই, আমরা 35-এর বাস্তবায়ন চাই, নির্বাচনের ইস্তেহার 35-এর দাবিতে আমরা
কেন শো করেন না কেন? শাহবাগ প্রজন্ম চত করে শাহবাগের রাস্তা ব্লক করা হয়েছে। ছাত্র সমাজ শাহবাগ দখল করে নিয়েছে, সমস্ত রাস্তা বন্ধ, কোনো গাড়ি চলবে না শাহবাগ, প্রত্যেকটা রাস্তা শাহবাগে আসার প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার ছাত্র সমাজ উপস্থিত, আপনারা আসুন এখানে আশেপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তুমি নজরুল যারা আসো সবাই আপনারা চলে আসুন। এক দুটো 1,000-2,000 হন, আজকেই সরকার 35 বাস্তবায়ন করে দেবে, আজকেই সরকার সংসদে উপস্থাপন করবে, দেখবেন আজকে আন্দোলনে কালকে সরকার অবশ্যই সংসদে উপস্থাপন করতে বাধ্য হবে। যদি নিজের অধিকার নিজে ফিরিয়ে নিতে না পারেন তাহলে একটু অপদার্থ একটু দুশ্চিনে আর কখনো আসবে না। আজকে সময় আর কখনো এভাবে ছাত্র সমাজ নিজের সময়কে নষ্ট করে তখন এখানে আসবে না। আপনারা চলে আসুন, এখানে আমি আসছি, আমি নিজ দায়িত্বে আসছি, আমি কেন্দ্রীয় কমিটির কেউ না, আমি কেন্দ্রীয় কমিটির কেউ না, তারপর আমি আসছি, আমি বক্তব্য দিচ্ছি। ভাইয়ের আসতে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে এই একটা সমাবেশ আয়োজন করেছে। আপনারা যদি ব্যর্থ, আপনারা যদি না নেয় না এসে এটাকে ব্যর্থ করে দেন তাহলে আলটিমেটলি আমার লস না, তাদের লস না, আপনাদের লস। আমরা বক্তব্য দিয়েছি, আপনারা বলছেন যে শাহবাগ ব্লক করলে আপনি আসবেন, অতএব আপনি কথা বলবেন।
এখানে হ্যাঁ ওইটা ওইটা ওইখানে ওইটাই হ্যাঁ ডাকছিল ডাকছিল হ্যাঁ ডাকছিল অনেক ডাকছিল হ্যাঁ ওইখানে যাইতে বসো ওইখানে যায় একবার ফেস ফেস টু ফেস পশ্চিমকালও আসবে না। আজকে যদি এই মুহূর্তে আপনারা আপনাদের অধিকার ফিরিয়ে নিতে না পারেন, আজ 10 বছর হয়েছে, আরো 20 বছর আপনারা কখনো পারবেন না। এই সরকারের নির্বাচনী ইস্তাহারে ছিল বয়স বৃদ্ধি করবে, কিন্তু রাখে নাই। কেন রাখে নাই সেটা আপনিও জানেন, আমিও জানি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকার রাখতে পারে না। সরকার আমাদের প্রতি পজিটিভ, আমাদের আরো পজিটিভ। যদি আপনারা দেখাইতে পারেন যে আমরা লক্ষ লক্ষ যুব সমাজ আজকে বয়সের কারণে আমরা চাকরি পরীক্ষা দিতে ব্যর্থ হচ্ছি, অতএব সরকারের টনক নড়বে, সরকার মানে আপনারা আসলে সরকার অবশ্যই অবশ্যই 35 বাস্তবায়ন করবে, অতএব আপনারা শুধু